জানো নীল, তোমার বউ কিন্তু জেসে মেয়ে নয়, ও সাক্ষাৎ দেবী। আজকে তেলেভাজা ক্লাবের এত বড় সাফল্য তো সন্ধ্যার জন্যই। কি বুদ্ধি আর কি সাহস সন্ধ্যার, নিজেও পুরুষের ছদ্মবেশে সাজলো আর আমাদেরও সাজালো। আর বললো পুলিনের বউ নাকি ওর প্রেমিকা। ব্যাস পুলিন রেগে গিয়ে ওর বউকে মারধর করা শুরু করে দিল। সন্ধ্যা সেটা দেখে সোশ্যাল নেটওয়ার্কে লাইভ করেছে, আর সেটা দেখে পুলিশ এসে পুলিনদের গ্রেফতার করে নিয়ে গেছে। এত বড় কাণ্ড করেছে সন্ধ্যা, এলেম আছে বটে। তাই না? তাই লাঠির বাড়ি সন্ধ্যাই আমাদের মেরেছে, ওর নিস্তার নেই। ও তো দেখে ফেলেছে যে আমরা পুলিনের বাড়িতে গিয়েছিলাম, আমাদের তো ছদ্মবেশ ছিল না। এও যদি আমাদের জিজ্ঞেস করে আমরা কেন পুলিনের বাড়ি গিয়েছিলাম তখন কি হবে? আহ, অকারণ ভয় পাস না তো। অকারণ ভয় পাচ্ছি, ওই দেখ দেখ কেমন ভাবে তাকিয়ে আছে, দেখ চেয়ে চেয়ে দেখছে হবে। ঈশ্বর কিছু একটু কর, সন্ধ্যার যে মূর্তি দেখছে ও রিন্টু মন্টুর না পিত্তি গেলে তাই আজকে। আমাদের চামড়া খুলে ডুকডুকি বাজবে ডুকডুকি। এই মেয়েটা আমার সঙ্গে শত্রুতা করে একদম ঠিক কাজ করছে না, বড্ড ভুল করে ফেলছে। ঠিক ভুলের হিসেবগুলো পরে করো দাদা, আপাতত আমাদের বাঁচিও। খুব ব্যথা লেগেছিল তাই না? আহারে, তা দোষীদের সঙ্গ দিলে বা তাদের ওই দোষ ঢাকতে গেলে একটু আধটু মার তো পড়বেই। হ্যাঁ, তা তো ব্যথা লাগবেই, তাও তো ভালো যে আমি আপনাদের পুলিশে দিইনি। হ্যাঁ পুলিশ, শুনুন এখন না সেই দিন নেই যে পুলিশ আপনাদের মতন খারাপ মানুষদের সঙ্গে থাকবে, কি মাঠান বলুন। একদমই তাই রিন্টু মন্টু, কাজটা তোরা একদমই ঠিক করিস নি, সে ব্যাপারে আমি পরে আসছি। মেজো শোন, আজ থেকে এই আরতি এই বাড়িতেই থাকবে। বৌমা কিন্তু ওকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে, নিশ্চয়ই থাকবে। চলুন এবারে ঘরে চলুন রামাগুইন। না আমি কোথাও যাবো না। এই যে শুনছেন, আপনাকে ওষুধ খেতে হবে, চলুন। ভুলে গেছে ওষুধ ফুসুধ খেতে জানতো? আচ্ছা বাবা ঠিক আছে, আজকে না হয় একটু দেরি করেই ওষুধ খাবে, আর ও তো খায়ও নি অনেকক্ষণ। আচ্ছা শোনো সবাই, আজকের এই সাফল্য উপলক্ষে আমরা সবাই মিলে একদিন খাওয়া দাওয়া করবো, কেমন? কিন্তু এখন তোমরা বাড়ি যাও, তোমাদের বাড়িতে সব শাশুড়িরা বাড়ির লোকজনেরা সব চিন্তা করছে। যদিও আমি আসার সময় ফোন করে দিয়েছি তবুও। ঠিক আছে মাঠান, আর একটু থাকি না মাঠান? না না একদম নয়, আর দেরি করা ঠিক হবে না, তোমাদের বাড়ির লোকজন তোমাদেরকে দেখলে একটু শান্তি পাবে, কেমন? আচ্ছা আপনি যখন বলছেন আজ আমরা যাই। ঠিক আছে সন্ধ্যা, আমরা আজ আসি তাহলে। হ্যাঁ চলো চলো, আমিও তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো 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 চলো, এসো চলো। আরতি বৌদি, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই, চলো। তুমি আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, খুব মজা হবে। তুমি লুডো খেলতে পারো? হ্যাঁ। আমার সাথে লুডো খেলবে? হ্যাঁ খেলবো। দাঁড়ো আমি আমার লুডোর বোর্ডটা নিয়ে আসি। এসো। মেজো আজ রাতে বৌমার জন্য একটু ভালো মন্দ রান্না করতো, কত বড় কাজটা করলো মেয়েটা, আমাকে চোখে আঙুল দিয়ে কেমন দেখিয়ে দিল যে আমিও ভুল সিদ্ধান্ত নিই। সত্যি এই না হলে আমার বৌমা, আমার বৌমা আবারও প্রমাণ করে দিল যে ছেলের বউ হিসেবে ওকে বেছে আমি কোনো ভুল কাজ করিনি। একদম ঠিক বলেছে আমার মা। চলে যাচ্ছে আমার, ঈশ্বর কিছু একটা কর। কি করবো পিসি, তো বুঝতে পারছি না পিসি। বুঝবে কি করে, সন্ধ্যা যে কথায় কথায় আমাদের মাত দিচ্ছে। শুধু মাত বল, মার দিচ্ছে। সত্যি বৌমার স্মৃতি হারিয়ে গেছে ঠিকই, কিন্তু বিচার বুদ্ধি ঠিক আগের মতোই রয়েছে। বিজয়া,
সন্ধ্যাকে এতটা প্রশ্রয় দিও না, প্রশংসাটা বন্ধ করো। সন্ধ্যাকে এতটা প্রশ্রয় দিলে বিপদটা তারই বাড়বে, পথে ঘাটে কোথায় মার খেয়ে যাবে। সে চাইলে এরা বৌমাকে সত্যি বিপদে ফেলতে পারে, সাপের লেজে পা পড়ছে যে। তাই তো, তাই তো, তোমার দলের লোককে অ্যারেস্ট করিয়েছে, মার খাওয়া তো আশ্চর্য কিছু নয়। মারলে তোমার দলের লোকজনই মারবে, তাই না প্রধানমশাই? এ তুমি কি বলছো বিজয়া? ঠিকই বলছি। আর ঠিক তখনই আমি পুলিশের কাছে গিয়ে এটা বলে দেব যে তুমি হুমকি দিয়েছো। হুমকি যখন তোমারই, তখন মারটাও নিশ্চয় তুমিই খাইয়েছো। কোমরে দড়ি পড়লে ভালো লাগবে তো ঈশ্বর কাঞ্জিলাল? তাই এই ব্যাপার? তো তুমি প্রমাণ করতে পারবে যে আমি মার খাইয়েছি? দাদা, লক্ষ্মী দাদা, সোনা দাদা, মাথা গরম করে কিছু বেফাস বলে ফেলো না, ফেলো না। মুখে শাসানো আর কাজে করা এক জিনিস নয় বিজয়া। আমি শুধু বলতে চেয়েছি যে রাত বিরেতে পথে ঘাটে সন্ধ্যাকে পেছন থেকে যদি কেউ লাঠি বাড়ি মারে। আমি লাঠি বাড়ি খাবো। ওই এসে ঝাঁপিয়ে পড়লেন। আপনি লোক পাঠান, আমি লাঠি বাড়ি খেতে রাজি। আমি তো দেখতে চাই লাঠি বাড়ির স্বাদ কেমন হয়। লাঠি বাড়ি খাবো? আপনার লাঠি বাড়ির মাথা খাওয়ার কবে শখ হলো? আপনার মাথা খারাপ হয়ে গেছে? মাথা আপনার খারাপ আছে, আমার নয়। ভণ্ড বর্গদাকারে। আরে বাবা, আমি শুনেছি, আমি জানি, ওই যে জায়গায় আঘাত লেগে, মানে মাথা যে জায়গায় আঘাত লেগে মানুষের স্মৃতি চলে যায়, সেই জায়গায় যদি আবার আঘাত করা যায় তাহলে স্মৃতি ফেরত চলে আসতে পারে। তাহলে আমি যদি আরেকবার লাঠি বাড়ি খাই তাহলে আমার স্মৃতি ফেরত আসার একটা সুযোগ আছে। আর ভণ্ডর আশা থাকলে তো আমার কোনোদিনই স্মৃতি ফিরবে না। ও প্রধানমশাই, বলুন না, আপনি আমার মাথায় কবে লাঠি বাড়ি মারবেন, বলুন না। নানা সন্ধ্যার স্মৃতি কিছুতেই ফেরানো যাবে না, সুতরাং মার খাওয়ানোটা কোনো অপশন না। তাহলে ঢিট করবো কি করে? চুপ করেছেন কেন, বলুন না। তোমার বাদরামি যারা সহ্য করে করুক, আমার সহ্য হবে না, আমি ঘরে যাই। সত্যি বাবা, চাপ বাবা, আমি তো আমার মাথাতে মারার কথাই বললাম। তাহলে কি আমার লাঠি বাড়ি খাওয়া হবে না? লাঠি বাড়ির স্বাদ কেমন সেটাও জানতে পারবো না। আমিও যাই, ধরা চুরোগুলো ছেড়ে আসি। বলছি দিদি, তোমরা এবার ফ্রেশ হয়ে নাও না, সারাটা দিন এরকম ধকল গেছে, আজ একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো না। চল মেজ। সর্বনাশ, স্মৃতি ফেরানোর জন্য সন্ধ্যা যদি সত্যি কখনো নিজের মাথায় লাঠির বাড়ি মারে তখন কি হবে? ও এই যে, এই ভণ্ডবাবু, আপনার ফোন। সকাল থেকে তো একবারে ফোন ফোন করে হেদিয়ে মরছিলেন, জানি আমি আপনার ফোন একেবারে নিয়ে নিয়েছি। আপনি ফোন ছাড়া নিঃশ্বাসই নিতে পারছিলেন না, দিন ধরুন। আরে আমি জানতামই না আপনি এইসব প্ল্যান করছেন। আমি যদি জানতাম আপনি এইসব প্ল্যান করছেন তাহলে আমি নিজের হাতে আপনাকে আমার মোবাইলটা দিয়ে দিতাম। হ্যাঁ সেই, আমি সবাইকে বলে তারপর প্রমাণ জোগাড় করতে যেতাম। আর আপনি যদি আপনার গুন্ডা মার্কা কাকাদেরকে বলে দিতেন। আমি বলে দিতাম? কেন বলে দিতাম? না 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 না, আপনি আগে আমাকে এই কথাটা বলুন, আপনার কেন মনে হলো যে আমি বলে দিতাম? হ্যাঁ, কাকা ভাইবো বলে কথা না বলার কি আছে? একটুও বিশ্বাস করেন না আপনি আমায়, তাই না? তো বিশ্বাস করার মতো তো কিছু ঘটেও নি। হ্যাঁ সেই, যাক গে, এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। এটা আবার কি? যেটা আপনার কাছে নেই। সে আমার কাছে কিছু থাক বা না থাক, আমি আপনার মতো ভণ্ড বড় কাছ থেকে কেন কিছু নিতে যাব? ভণ্ড একটা। যা বাবা, এই যে সকাল থেকে বলছিলেন যে সবার কাছে মোবাইল আছে, আমার কাছেই মোবাইল নেই, আমি সেলফি তুলতে পারছি না, তাই তো কিনলাম। সে আমার সেলফি তোলা দরকার হলে আমি নিজের ফোন নিজে ঠিক জোগাড় করে নিতে পারবো। আচ্ছা শুনুন,
আপনি সকাল থেকে সবার সাথে কত ভালো ভালো সেলফি নিলেন, আর আমার ওই মুখ হাঁ করা একটা বাজে ছবি, আমরা একটা ভালো সেলফি নিই। হ্যাঁ আমার না বয়ে গেছে বন্ড বয়সে কোনো ছবি তুলতে, আমার ঘুম পাচ্ছে। তুলবেন তুলবেন, একদিন আপনি আমার সঙ্গেও ভালো ছবি তুলবেন। আজ যেরকম আপনি আমার মায়ের সঙ্গে নিজে থেকে ছবি তুললেন, একদিন আমার সঙ্গে এরকম খুশি মনে হেসে হেসে ভালো ছবি তুলবেন। বুঝলেন আমার ড্রামা কুইন? সন্ধ্যা।